অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শনি মহারাজ এই চারটি রাশিকে দুহাত ভরে অর্থ দিতে চলেছে। কোন এই চারটি রাশি তা আমি এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদেরকে জানাই। দেখুন, বর্তমানে শনি অবস্থান করছে মকর রাশিতে, অর্থাৎ এই জানুয়ারি মাস থেকে কিন্তু এই শনি কিন্তু 2020 জানুয়ারি থেকে কিন্তু মকর রাশিতে অবস্থান করছে। তার বলে যে সবসময় কি একই ফল দিবে তা কখনোই হতে পারে না। প্রথম কথা, এই সময় শনি মহারাজ নবাংশ কুণ্ডলীতে বর্গোত্তম এবং সক্ষেত্রিক শনি, অর্থাৎ নিজ রাশিতে শনি অবস্থান করছে। এবার আপনাদেরকে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য জানাই। দেখুন, বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করছেন যে স্যার আমার রাশিচক্রের শনি কেমন আছে। সেটা আপনাদের জন্মকালীন বার্থ চার্ট দেখতে হবে, তাহলে কি হবে পিঙ্ক পয়েন্ট প্রেডিকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি যেটা বলছি, ইন জেনারেল যে চারটি রাশি অপার ধন কিন্তু দিবে, অর্থাৎ এই চারটি রাশিকে দুহাত ভরে অর্থ দিতে চলেছে। এই শনি কোন পায়াতে চলছে, স্বর্ণ পায়া না লোহার পায়া না চাঁদির পায়া, এইটা কিন্তু দেখার একান্ত বিচার্য বিষয়। কোন নক্ষত্রে আছে, কোন উপনক্ষত্রে আছে, এই জায়গাগুলো কিন্তু বিচার্য বিষয় দেখা। এবং শনি মহারাজ হচ্ছে কর্মফলদাতা গ্রহ। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনি কিন্তু আপনি কিন্তু ফল পাবেন। অর্থাৎ এই কর্মফলের সমস্ত ডিপার্টমেন্টটাই কিন্তু শনি মহারাজের কাছে আছে। যারা এখনো পর্যন্ত বিভিন্ন রকমের সমস্যা বাধা বিপত্তিতে ডুবে আছেন, জানবেন আপনার রাশিচক্রে শনির নেগেটিভ এফেক্ট কিন্তু আছে। তার জন্য বিশেষ কিছু ক্রিয়া আমি বলি, কিন্তু পার্সোনাল চার্ট দেখে যতটা বলা সম্ভব ইন জেনারেল ক্ষেত্রে ততটা সম্ভব নয়। তো আপনারা, প্রথম কথা হচ্ছে আপনারা অনেস্টিভাবে থাকুন, প্রথম জিনিস। মদ্যপান করবেন না, নারী জাতিকে সম্মান দিন, এবং যারা দুস্থ লোক আছে, গরিব লোক, মজদুর লোক, তাদের উপর অত্যাচার বা তাদের পারিশ্রমিকটা কম দিচ্ছেন, যেটা পরিশ্রম করছে দেখা গেল তার পারিশ্রমিক 400 টাকা, একটা উদাহরণ দিয়ে বলছি, আপনি তাকে দিলেন 200 টাকা অর্ধেক, এটাতে কিন্তু শনিদেব কুপিত হয়। এবার শনিদেব কিন্তু যত মজদুর লোক, অর্থাৎ শনি নিয়ন্ত্রণ করে চাকর, অর্থাৎ আপনার অধীনে যারা কাজ করছে, তাদের যদি চোখের জল পড়ে তাহলে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু বাড়বে। অর্থাৎ যারা মজদুর লোক আছে তাদেরকে কিন্তু ঠিক পরিমাণ মতো অর্থ কিন্তু আপনারা দিন, তার যেটা প্রাপ্য সেটা আপনারা দিন। এবং রাস্তার কুকুরকে অবশ্যই মার ধর এগুলো করবেন না, এটা সম্পূর্ণ শনি কিন্তু নির্ভর করে, অর্থাৎ শনির আন্ডারে। আপনারা যত কুকুরের প্রতি অত্যাচার করবেন, কুকুরকে যত মারবেন, সঙ্গে সঙ্গে কারো কিছু কিচ্ছু হবে না, প্রত্যেককে শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া কিন্তু পার করতে হবে, আর সেই সময় আসবে কিন্তু আপনার জীবনে অন্ধকার সময়।
অর্থাৎ শনিকে সন্তুষ্ট করতে গেলে অবশ্যই এদিকটা নজর রাখুন। শনি মহারাজ যদি সন্তুষ্ট হয় কি না, শনি যাব দেতা হে তো ছাপ্পর পারকে দেতা হে। আমি এর আগেও বলেছি একটা কথা, কাউকে রাজা থেকে ভিখারি করে দেয় অর্থাৎ যার উপর কুপিত হয় তাকে রাজা থেকে ভিখারিতে পরিণত করে দেয়, আর যার উপর সন্তুষ্ট হয় কি না তাকে ভিখারি থেকে রাজাতে পরিণত করে দেয়, এটা হচ্ছে শনি মহারাজের ক্যারেক্টার। অর্থাৎ শনি মহারাজের কাছে অন্যায়ের কোনো স্থান নেই। তো কোন এই চারটি রাশি আমি এবার আপনাদেরকে জানাবো। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, প্রথম কথা আপনাদেরকে জানাই। এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং আপনারা এখানে রাশি লগ্ন জানার জন্য আপনারা ফোন করবেন না, এটার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এবং অনেকে বলছেন যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? না না, আমার একটি চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন। যারা ভুল করছেন তাদের জন্য বারবার বলছি আমার একটি চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন। তো এবার আমি জানাই এই যে যে চারটি রাশিকে দুহাত ভরে দিতে চলেছে শনি মকর রাশিতে অবস্থান করে, এবং নভেম্বর থেকে আপনার শনি নিজস্ব উপনক্ষত্রে যাবে এবং চাঁদির পায়াতে থাকছে শনি। এই পায়াতে যখন চলবে চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ সৌভাগ্যশালী। প্রথম যে রাশির কথা আমি বলবো, ঠিক নবম স্থানে পড়ছে আপনার শনি, চাঁদির পায়াতে যার হবে সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি থেকে কাউন্ট করে দেখুন নবমে আপনার শনি পড়ছে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থলাভ, আপনাদেরকে শনি মহারাজ দুহাত ভরে দিবে আপনার ব্যবসা থেকে, আপনার নিজস্ব ইন্ডাস্ট্রি থেকে, আপনার বিদেশ থেকে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস থেকে। যে যে লাইনে আছেন, যে যে প্রফেশনে আছেন, সেই প্রফেশনে কিন্তু দুহাত ভরে দিবে শনি মহারাজ। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিকে দুহাত ভরে দিতে চলেছে শনি মহারাজ। আপনার যে যে প্রফেশনে আছেন সেই সেই প্রফেশনে কিন্তু আপনারা পাবেন ব্যবসা সেক্টর, আপনার ইন্ডাস্ট্রি, যে দিক থেকে আপনার রাশির পঞ্চম স্থানে শনি মহারাজের অবস্থান দুহাত ভরে ভরিয়ে দিবে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। আপনাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি চতুর্থভাবে চাঁদির পায়াতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন, আপনাদের ভূমি বাহন থেকে আপনার সুখ, প্রচুর সম্পত্তি আপনারা এই সময় কিন্তু করবেন। সবশেষে যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশিকে দুহাত ভরে দিতে চলেছে অপার ধন, ধনবর্ষা হতে চলেছে মকর রাশির এই চাঁদির পায়াতে চলে, অর্থাৎ আপনাদেরও জীবনে আসতে সুখ। অর্থাৎ মকর রাশির বিদেশ থেকে অর্থ আসবে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, নিজে নিজে যে 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 প্রফেশনের সঙ্গে যুক্ত আছে সেখান থেকে প্রচুর অর্থ কিন্তু আসবে, অর্থাৎ ইনকাম যোগটা আপনাদের কিন্তু বাড়িয়ে তুলবে মকর রাশির এই চাঁদের পায়াতে শনি যাওয়াতে। যারা মকর রাশি, যারা তুলা রাশি, যারা কন্যা রাশি, যারা বৃষ রাশি, এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু অপার ধন, ধনবর্ষা। আপনাদের যাদের 10 টাকা ইনকাম ছিল তাদের 100 টাকা ইনকাম হবে, যাদের 100 টাকা ইনকাম ছিল তাদের 1000 টাকা ইনকাম হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু দুহাত ভরে কিন্তু এই চারটি রাশিকে শনি মহারাজ ধন দিতে চলেছে। যাদের রাশিচক্রে শনির প্লেসমেন্ট ভালো আছে তারা পাবেই পাবে, এবং বর্গোত্তম অবস্থাতে শনি বর্তমানে, শনি দিবে এই চারটি রাশিকে দুহাত ভরে ধন। ভিডিওটি এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।